আমি জানি না, নিজেদের কাজ নিয়ে খুব বড় বড় কথা বলাটা তো ঠিক নয়। আমরা সবসময়ই চেষ্টা করি, আমাদের একটাই উদ্দেশ্য থাকে, সবাই চেষ্টা করে ভালো জিনিস করার, আমরাও চেষ্টা করি। সকলের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য একই, সেটা হচ্ছে এটা যেন কোথাও মানুষকে পেনিট্রেট করে। আমি একেবারেই বলতে পারবো না অথবিয়ার বাণিজ্যিক সাফল্য ব্যর্থতা কীরকম হবে, এটা একমাত্র 14 জুন থেকেই বোঝা যাবে। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। একটা থিয়েটার, একটা মঞ্চ থেকে একটা সিনেমায় চলে আসছে, সেটা অনেকখানি বদলে যায়। এবং সিনেমা অনুযায়ী আমাদেরকে একটা অ্যাডাপ্টেশন অফ অ্যাক্টিং তো করতেই হয়, শুধু অ্যাডাপ্টেশন অফ টেক্সট নয়। এবারে সেইটা যতখানি সুযোগ পেয়েছি করেছি। গোগোর সেই নাটকের সংলাপ, অথইয়ের সেই নাটকের সংলাপ, কিন্তু তাদের ব্যাকড্রপ আলাদা, তাদের স্থান আলাদা, তাদের বলার মেজাজ এক, কিন্তু কায়দা আলাদা। ফলে তো একটা একই জিনিস অন্য একটা পোশাকে হাজির হচ্ছে, সেইটা আমি নিজে মনে করি অথই যারা স্টেজে দেখেছেন তাদের ক্ষেত্রেও একটা দারুণ নতুন এক্সপিরিয়েন্স হবে, এবং যারা প্রথমবার অথই পর্দাতেই দেখবেন তাদের ক্ষেত্রেও হবে। আমি জানি না, নিজেদের কাজ নিয়ে খুব বড় বড় কথা বলাটা তো ঠিক নয়। আমরা সবসময়ই চেষ্টা করি, আমাদের একটাই উদ্দেশ্য থাকে, সবাই চেষ্টা করে ভালো জিনিস করার, আমরাও চেষ্টা করি। সকলের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য একই, সেটা হচ্ছে এটা যেন কোথাও মানুষকে পেনিট্রেট করে, আই মিন টু সে ছোঁয়। শুধু একটা গল্প তারা শুনলো, শুধু একটা গান, শুধু কয়েকটা লোককে দেখলো নয়, কোথাও যেন একটা স্পর্শ করে একটা চলচ্চিত্র গিয়ে। সেইটার ক্ষেত্রে অথইয়ের স্ক্রিপ্ট আমাদের খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছিল। আমরা চলচ্চিত্রে সকলে মিলে সেই চেষ্টাই করেছি, যদি মানুষকে ছোঁয়ে তার থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে। আমি একেবারেই বলতে পারবো না অথইয়ের বাণিজ্যিক সাফল্য ব্যর্থতা কীরকম হবে, এটা একমাত্র 14 জুন থেকেই বোঝা যাবে। দর্শকদেরকে একদম করজোড়ে অনুরোধ, আপনারা অনেক দর্শকের মধ্যে আছেন যারা মঞ্চে অথই দেখেছেন 7 বছর ধরে, তাদের সকলকে এবং নতুন দর্শক যারা দেখবেন প্রথমবার অথই সিনেমার পর্দায়, সকলকে আমন্ত্রণ জানাই, সকলে আসুন। আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে আমাদের গল্পটা পৌঁছে দিতে, আপনারা যদি আসেন তাহলে খুব ভালো লাগবে।